ওয়েলকাম টু মাই চ্যানেল শিম্পি পপি চ্যানেলে আপনার সবাইকে স্বাগত। আজকে আমি নিয়ে এসেছি ধোকার ডালমা রেসিপি। ডাল বাটা ঝামেলা ছাড়াই কীভাবে বানাচ্ছি সেটাই দেখে নেওয়া যাক। আমি গিটসে এই ধোকার ইনস্ট্যান্ট মিক্স প্যাকেট নিয়েছি, এখানে 100 গ্রামের প্যাকেট হয়, আমি 2টো প্যাকেট নিয়েছি এখান থেকে। এই ধোকা মিক্সে আলাদাভাবে অন্য কিছু মেশানোর প্রয়োজন পড়ে না, জাস্ট এই মিক্সটা নিয়ে এর মধ্যে উষ্ণ গরম জল দিয়ে ভালোভাবে একটা ব্যাটার তৈরি করে নেব। ভেজাটাকে 30 মিনিটের জন্য আমি ব্যাটারটাকে রেখে দেব। 30 মিনিট পর দেবো, ব্যাটারটা কত গাঢ় হয়ে গেছে। এবারে একটা কড়াই গরম করে এতে অল্প তেল দিয়ে দেব। তেলটা গরম হলে এর মধ্যে ব্যাটারটা আমি ঢেলে দেব। ব্যাটারটা যতক্ষণ না স্টিকি হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি ব্যাটারটাকে নাড়তে থাকবো। এই পর্যায়ে নামিয়ে নেব, একটা স্টিলের প্লেট নিয়ে তার মধ্যে আমি তেল মাখিয়ে নেব। নিয়ে ধোকার মিক্সচারটা আমি এর মধ্যে ছড়িয়ে দেব। এভাবে আস্তে আস্তে চেপে চেপে আমি ছড়িয়ে নেব। এটা 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। 10 মিনিট পরে আমি এটাকে পিস করে কেটে নেব। পিসটা আপনি যেমন খুশিভাবেই কাটবেন, আমি এভাবে বোর্ড পিসে কেটে নিচ্ছি। দোকার থিকনেসটা ঠিক এরকমই হবে। এবার আমি এটা কড়াই গরম করে তাতে তেল দিয়ে দেবো ফ্রাই করার জন্য। দোকাগুলো টুকরোগুলোকে আস্তে আস্তে আমি এর মধ্যে ছেড়ে দেবো। যতক্ষণ না হালকা ব্রাউন কালার হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি একটু ভেজে নেব। তা বেশি কড়া ভাজবো না, তাহলে ধোকাগুলো শক্ত হয়ে যাবে। যেহেতু এটা ডালের মিক্সচার, এগুলো ফ্রাই করা ধোকাগুলো খেতেও কিন্তু খুব ভালো লাগে। ব্যাস ভাজা হয়ে গেছে, এরকম অবস্থায় আমি এক এক করে ধোকাগুলো তুলে নেব এবং বাকি ধোকাগুলো ঠিক এইভাবে ভেজে নেব। এবার আমি ওই তেলেই গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা এবং গোটা গরম মশলা দিয়ে একটু নেড়ে নেব। যখন সুন্দর স্মেল আসবে আমি একটা বড় চামচে 1 টেবিল স্পুন আদা বাটা এর মধ্যে দিয়ে দেব। স্বাদ মতো নুন অ্যাড করে দেব, 1/2 টেবিল স্পুন হলুদ গুঁড়ো, 1/2 টেবিল স্পুন লঙ্কা গুঁড়ো আমি অ্যাড করে দেব। ভালোভাবে মিক্স করে নেব। এবার একটা মিডিয়াম সাইজের টমেটো আমি পেস্ট করে নিয়েছি, সেটা এর মধ্যে দিয়ে দেব। ভালোভাবে মিশিয়ে নেব। 1 টেবিল স্পুন ধনে গুঁড়ো, 1/2 টেবিল স্পুন জিরে গুঁড়ো, 1 টেবিল স্পুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এর মধ্যে দিয়ে দিলাম এবং 1 টেবিল স্পুন চিনি অ্যাড করে দিলাম। দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার আমি আগে থেকে 10টা কাজু আর 1 টেবিল স্পুন চারমগজ আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম, সেই মিক্সচারটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার কিছু কাজু কিসমিস আমি এর মধ্যে অ্যাড করে দিলাম, এটা অপশনাল, তবে খেতে খুবই ভালো লাগে। পরিমাণ মতো জল দিয়ে আমি এটাকে ফুটতে দেব। ফুটতে শুরু করলে এর মধ্যে আমি কাশ্মীরি মেথি অ্যাড করে দেব। এরপর আগে থেকে ভেজে রাখা ধোকাগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো। ডাল বাটা ঝামেলা ছাড়াই খুব সহজেই তৈরি করা যায় ধোকার ডালনা রেসিপিটা। নিরামিষ দিনে এই রেসিপিটা খেতে খুবই ভালো লাগে, অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করবেন এবং কেমন হলো লিখে জানাবেন। 5 মিনিট ফুটতে দেব। 5 মিনিট পরে আমি একবার নেড়ে ছেড়ে এর মধ্যে গরম মশলা এবং ঘি দিয়ে গ্যাসটা অফ করে দেব, কারণ বেশি ফুটতে থাকলে ধোকা ভেঙে যেতে পারে। নিত্য নতুন রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং কেমন হলেও অবশ্যই লিখে জানাবেন। ব্যাস রেডি হয়ে গেল আমাদের ধোকার ডালনা, গরম ভাতের সঙ্গে খেতে খুবই ভালো লাগে। নমস্কার বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন এবং কমেন্ট বক্সে লিখে জানাবেন।